পরের প্রশ্নটি দিনাজপুর থেকে হায়দার জানতে চেয়েছেন, তার বেশ কিছু হাঁসের ঘাড় বাঁকা এবং কাত হয়ে একদিকে ঘুরতে থাকে, তিনি কি করতে পারেন এখন? হাঁসের একটা কমন একটা ডিজিজ আছে, আমরা বলি ডাক প্লেগ মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। এটা খুবই মারাত্মক রোগ আমরা হাঁসের ক্ষেত্রে বলা যায়। সেক্ষেত্রে এই এটা তো বাইরে মানে কি এটার আসলে মর্বিডিটি বা মর্টালিটি কোনটা বেশি? এটার মর্টালিটি বেশি। আচ্ছা, মানে মারা যাওয়ার হারটা, মারা যাওয়ার হারটা বেশি আছে। আর সেক্ষেত্রে এটা যেহেতু ভাইরাল জনিত রোগ, এ কারণে ভাইরাল জনিত রোগ থাকার কারণে এটাকে মেইন যে বিষয়টা, এটা প্রতিরোধের চেয়ে প্রতিকারের চেয়ে প্রতিরোধটা খুব জরুরি আর কি। আগে ভ্যাকসিন করতে হবে তাকে। এটা হলে আর যদি এটা ছড়িয়ে যায় সেক্ষেত্রে তারপরে করণীয় কি? ছড়িয়ে গেলে আসলে যদি ইনফেকশনটা খুব বেশি না হয় সেক্ষেত্রে আমরা, যদি এটা যেহেতু নার্ভাস সাইন হয় সেক্ষেত্রে আমরা B1 B2 এই ধরনের ভিটামিন দিতে পারি সেক্ষেত্রে। আর যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক্স দেওয়া লাগতে পারে। তবে আমরা ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক্স বলি না, খুব বেশি কাজ করে না, খুব বেশি কাজ করে না। যদি এর ক্ষেত্রে যদি ইয়া হয় যে আলাদা কোনো ইনফেকশন থাকে, যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে দেওয়া যেতে পারে আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। তবে অ্যান্টিবায়োটিক বা এরকম কোনো কিছু ব্যবহারের আগে আসলে সেবা প্রদানকারী বা বিশেষজ্ঞ কারো পরামর্শ, মতামত বা প্রেসক্রিপশন নিয়ে করাটাই আসলে ভালো। হ্যাঁ জি, না তা নাহলে দেখা যাবে এক্ষেত্রে আসলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ধন্যবাদ। পরের প্রশ্নটি সাভার থেকে ফাতেমা জানতে চেয়েছেন, তার 100টি তিতির মুরগির খামার আছে কিন্তু এর মধ্যে কিছু পাখির ডিম উৎপাদন হ্রাস পেয়েছে, এগুলি পাতলা পায়খানা করছে এবং খাবারে অনীহা দেখা যাচ্ছে, তিনি কি করতে পারেন? আসলে এক্ষেত্রে যেটা কোশ্চেন শুরু মনে হচ্ছে, এটা ডায়রিয়া যদি হয়, যে প্রাথমিকভাবে এটা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে আমরা ধারণা করছি, সেক্ষেত্রে আমরা যে পাতলা পায়খানা হলে আমরা নর্মালি বলি যে স্যালাইন দিতে আর কি। সেক্ষেত্রে বাজারে অনেক ধরনের স্যালাইন আছে, সেটা ইলেকট্রোমিন আছে, গ্লুকোলাইট আছে, এটা দেওয়া যেতে পারে। তারপর প্রাথমিকভাবে এটা দিবে, তারপর সে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যাবে, ওখানে গিয়ে যদি মুরগির তিতি মুরগি পোস্টমর্টম করা লাগে করে আইডেন্টিফিকেশন করে, তারপর যদি কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ফার্দার ওষুধ লাগে সে ব্যবহার করবে। পরের প্রশ্নটি রংপুর থেকে কায়সার জানতে চেয়েছেন, তার 2টি হাঁসের 8 থেকে 5 দিন ধরে চোখের পাতা ফুলে যায়, অর্থাৎ প্রায় সপ্তাহখানেক ধরে তার চোখের পাতা ফোলা দেখা যাচ্ছে এবং পানি পড়ে, ময়লা জমে, করণীয় কি? আপনার এটা প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে যে এটা কোনো রকম যে কোনো একটা ইনফেকশন আছে এটার। এখন চোখের যে সমস্যা, অনেকে যেটা বলবে হয়তো যে ড্রপ দিবে বা এরকম দিবে, এরকম কোনো কিছুই করা ঠিক হবে না, কারণ এটা রোগের লক্ষণ শুনে আসলে চিকিৎসা করা সবসময় বোধহয় উচিত হবে না। কারণ এটা যখন এটা ফ্লক আকারে থাকে সেক্ষেত্রে এটা নিয়ে যেতে হবে উপজেলা প্রাণী সম্পদ অফিসে, যদি পোস্টমর্টম করে সেক্ষেত্রে এটা যে কোনো ডিজিজে ধরা পড়তে পারে, সেক্ষেত্রে ডাক প্লেগ হতে পারে। এটা প্রাথমিকভাবে এরকম একটা লক্ষণ আছে, ডাক প্লেগ শুরুর দিকের লক্ষণ এটা। হ্যাঁ, না আরও অনেক ডিজিজের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে হতে পারে, ডাক ভাইরাল হেপাটাইটিস আছে, অনেক ডিজিজ আছে ডাকের, সেক্ষেত্রে আইডেন্টিফিকেশন করে ট্রিটমেন্ট করাটা ভালো হবে। আর মানে অনেকগুলো রোগের আসলে প্রাথমিক লক্ষণ এরকম পাতা ফুলে যাওয়া, পানি পড়া, ময়লা জমা, এটা হতে পারে যে কোনোভাবে। আচ্ছা, আবার ইনফেকশনটা তাদের, এটা আমার মনে হয় যে খুব বেশি দেরি করা তাদের ঠিক হবে না আর কি। যদি প্রাথমিকভাবে 1-2 দিন হয়, দ্বিতীয় দিনই তাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিতে হবে। হাঁসের তাহলে এটা অনেক সম্ভবত সে অনেক বেশি দেরি করে ফেলেছে, আরও আগে যাওয়া উচিত ছিল। আসলে খুব দ্রুতই তাকে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাওয়া উচিত আর কি।